হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিদ্যুৎ ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকের এই টিউটোরিয়ালে আমরা কিভাবে টেক্সটবুকের সাথে কোন একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারি সেই টিউটোরিয়ালটা দেখব, সেই অ্যাপ তৈরি করতে করব। সো আমি আপনাদের একটা ভিডিও দেখাই, কারণ আমি হচ্ছে আমার অ্যাপটা হচ্ছে এটি আমার অ্যাপটা হচ্ছে আমি আমার ফোনের মধ্যে রান করে ইনস্টল করে দেন হচ্ছে আমি ওপেন করেছি, কারণ এটি ইমুলেটরে প্রবলেম করতেছিল। আমি আপনাদেরকে একটু ভিডিও দেখাই, আমি একটা ভিডিও প্লে করতেছি এখানে। ওকে, দেখেন আপনারা এই ভিডিওর দিকে খেয়াল করেন। আমাদের অ্যাপটা হবে ঠিক এরকম। এখানে আমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে যে ওয়েবসাইটটা দেওয়া থাকবে সেই ওয়েবসাইটে ক্লিক করে সাথে সাথে আমাদেরকে সেই ওয়েবসাইটের ভিতরে নিয়ে যেতে। এখানে আমি গুগলে ক্লিক করলে সাথে সাথে দেখেন এখানে আমাদেরকে গুগলের যে ব্রাউজার সেই ব্রাউজারে কিন্তু নিয়ে আসতে হবে। এখানে শুধুমাত্র গুগল নয়, যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিতে পারি এবং সেই ওয়েবসাইটে সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে। ওকে, সো এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা টেক টুয়ের সাথে এই সিম্পল জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারি। সো কথা না বাড়ি আমি চলে আসলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি আসলে এই প্রজেক্টে কাজ করতেছিলাম, তো এখান থেকে আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করবো। এখানে ফাইলে ক্লিক করি, ফাইল থেকে ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো আমরা। ওকে, তারপরে আমরা কি করবো, এখান থেকে এমটি অ্যাক্টিভিটিকে সিলেক্ট করবো। বাই ডিফল্ট আমাদেরকে ডিফল্ট এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করা থাকে এবং এখানে নেক্সটে ক্লিক করে দেবো। এখানে আমাদেরকে অ্যাপ্লিকেশন নাম দেওয়া লাগবে, তো এখানে আমরা কি করবো, আমরা এখানে টেক্সট ভিউর সাথে কি করতে চাচ্ছি, টেক্সট ভিউ অ্যাড উইথ কি, অ্যাড উইথ লিঙ্ক। ওকে, যেহেতু আমাকে লিঙ্ক অ্যাড করতে চাই টেক্সট ভিউর সাথে, কারণ আমি হচ্ছে টেক্সট ভিউ অ্যাড উইথ লিঙ্ক দিলাম। এখন আপনারা যে প্রজেক্টের সাথে ব্যবহার করবেন সেই প্রজেক্টটা আপনার এখানে দিয়ে দেবেন। এবং এখানে একটা লক্ষ্য রাখার বিষয়, সাথে সাথে এখানে আমাদেরকে এখানে প্যাকেজের নামেরও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এবং এখানে আমাকে আমার কম্পিউটার ব্রাউজারে যেখানে লোকেশন আছে সেই লোকেশনটাকে তাকে দেখা যায়। এবং এখানে আমরা অবশ্যই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো জাভা, জাভা। এবং এইখানে আমরা মিনিমাম এসডি কে সিলেক্ট করবো না 16, যে কোনো এপিআই এসডি কে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তবে এখানে আমি 16 সিলেক্ট করবো, যেটা হচ্ছে 99.8% ডিভাইসে অ্যাপ্রক্সিমেটলি আমাদের অ্যাপটাকে কি করবে ইনস্টল হবে। তো এখানে আমরা ফিনিশে ক্লিক করে দিলাম। ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে অ্যান্ড্রয়েড স্টুডিও খুব অল্প কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকে তার প্রজেক্টটা গ্রেডল বিল্ড করে দেওয়ার জন্য, তো এই সময়টুকু আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো এই সময়টুকুর মধ্যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো নিচের দিকে দেখেন আমাদের এখানে গ্রেডল বিল প্রসেসিং চলতেছে। তো প্রসেসিং শেষ হওয়ার পরেই আমরা আসলে ডিজাইনের কাজটা করতে পারবো, সিম্পল একটা ডিজাইন এবং এই সাথে জাভা কোডের সিম্পল কিছু কোড আছে যেগুলো আমাকে করতে হবে। দেখেন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও কি সেট আপ হয়ে গেছে, আসলে বিল্ড আপ হয়ে গেছে। তো এখান থেকে আমরা মেইন অ্যাক্টিভিটি এক্সিমেল করে চলে আসলাম, মেইন অ্যাক্টিভিটি এক্সিমেল করে যে এখানে আমাদের ডিজাইন মোডটা দেওয়া আছে। তো এখানে আমরা যদি স্পিডে ক্লিক করি সাথে সাথে আমরা টেক্সট এবং প্রিভিউ দুটো দেখতে পারতেছি। ওকে, আমি এখানে কোডটা একটু সরাই নিলাম এখান থেকে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে বাই ডিফল্ট আমাদেরকে টেক্সট ভিউ দেওয়া থাকে, হ্যালো ওয়ার্ল্ড টেক্সট ভিউ দেওয়া থাকে। দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড টেক্সট ভিউ দেওয়া আছে। এবং এখানে আমি যদি আই বাটন এখানে ক্লিক করি, সেখানে দেখেন নিচের দিকে লেখা আছে শো সিস্টেম ইউআই। এখন এখানে ক্লিক করলে আমাদের ডিজাইনটা অ্যাপের মধ্যে যেরকম থাকবে সেরকম হবে, আমাদের প্রিভিউটা আমরা দেখতে পারতেছি। ওকে, তো এখান থেকে আমি এই টেক্সট ভিউটাকে প্রথমে সরিয়ে দেই। ওকে, তো এটাকে আমরা কি করে দিতে পারি, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি বা রিমুভ করে দিলাম। ওকে, এবং অ্যান্ড্রয়েড স্টুডিও বাই ডিফল্ট আমাদেরকে কনস্ট্যান্ট লেআউট প্রেফার করে। আমি অনেক টিউটোরিয়ালের ক্ষেত্রে আপনাদেরকে দেখাইছি কিভাবে কনস্ট্যান্ট লেআউট ব্যবহার করে কাজ করতে হয়, কনস্ট্যান্ট লেআউটটা আমার কাছে খুব ভালো লাগে। তবু আমি এই ভিডিওর সুবিধার জন্য আপনাদেরকে এখান থেকে কনস্ট্যান্ট লেআউট ব্যবহার করবো না, এখান থেকে আমরা রিলেটিভ লেআউট ব্যবহার করবো। ওকে, এখানে আমি রিলেটিভ লেআউট লিখলাম। অনেক সময় আপনারা হয়তো বুঝতেই পারেন না যে এখানে আমাদেরকে নিচের দিকে একটা এরো দেখাতেছে, এরো দেখাতেছে, কারণ নিচেরও আমার যে কনস্ট্যান্ট লেআউটটা আছে সেটা কিন্তু পরিবর্তন হয়নি। তো এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে রিলেটিভ লেআউট। ওকে, আপনারা জাস্ট এখানে রিলেটিভ লেআউটটা দেবেন, দেন হচ্ছে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা টেক্সট ভিউ নিতে পারি। ওকে, যেহেতু আমরা বলেছিলাম টেক্সট ভিউ এর সাথেই আমরা লিঙ্ক অ্যাড করব, তো এখানে আমরা টেক্সট ভিউ নেই এবং টেক্সট ভিউ এর হাইট এবং উইডথ আমরা ডিক্লেয়ার করতে পারি এখানে। র‍্যাপ কন্টেন্ট, র‍্যাপ কন্টেন্ট মানে হচ্ছে আমাদের টেক্সটের সাইজ অনুযায়ী আমাদের এই টেক্সট ভিউটা তার জায়গা নেবে। ওকে, এবং এইখানে টেক্সট ভিউটাকে আমাদেরকে কি করতে হবে, পরবর্তীতে জাভা কোডে ব্যবহার করতে হবে। তো এই জন্য আমরা এর আইডি দিয়ে দিতে পারি একটা। ওকে, এবং যেটা খুব বেশি লাগবে, তো এখানে আমরা আইডিটা পেপারটা প্রোভাইড করে দিই। তো এখানে আমি দিয়ে দিলাম টেক্সট ভিউ আইডি, যে কোনো আইডি আপনি এখানে দিতে পারেন আমার। ওকে, দেন হচ্ছে আমরা কি করে দিতে পারি, এর লেআউট সেন্টার ইন প্যারেন্ট করে দিতে পারি, এটাকে মাঝখানে একদম মাঝখানে নিয়ে আসতে পারি। ওকে, লেআউট সেন্টার ইন প্যারেন্ট এটা আমরা টু করে দিই, এটার মানে হচ্ছে আমাদের টেক্সট ভিউটা হচ্ছে মাঝখানে চলে আসবে। এবং এখানে আমরা দিতে পারি টেক্সটের সাইজটাকে। ওকে, টেক্সট সাইজ টেক্সটের সাইজ 25 SP ডিক্লেয়ার করে দিলাম। ওকে, অ্যান্ড তারপরে আমরা কি করে দিতে পারি, এর ক্যাভিটিটাকে বলে দিতে পারি। ওকে, এর ক্যাভিটি দেওয়া হচ্ছে সেন্টার করে দিই, মানে এখানে সেন্টার চলে আসবে।
এন্ড হ্যাঁ আমরা কি করে দিতে পারি, টেক্সটের কালারটা বলে দিতে পারি। ওকে টেক্সট কালার, টেক্সট কালার হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি @android কালার হ্যালো হলো হ্যালো ডার্ক, ওকে হলো বা ব্লু লাইট যে কোনো কালার ব্যবহার করতে পারি, আমরা এখানে ব্লু লাইট ব্যবহার করি। ওকে এন্ড আমরা এখানে ক্লোজ করে দেই এটা, এবং এই টেক্সটের সাথে কি লেখা দেখাবো সেই জিনিসটা শো করার জন্য আমরা চলে আসব এখানে আরিএস। দেখেন এখানে আমাদের মাউসের কার্সার যেখানে আছে আরিএস, এখানে আরিএস নামে একটা ফোল্ডার আছে, এবং এই ফোল্ডারটাকে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন চারটা ফোল্ডার পাইতেছি আমরা, ড্রয়েবল, লেআউট, মিপ ম্যাপ, ভ্যালুস। এবং ভ্যালুস ফোল্ডারে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন কালার স্টিং, এখানে এখানে দেখেন স্টিং ডট এক্সএমএল নামে একটা ফাইল আছে, এবং এই ফাইলটাতে আমরা ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইলটা ওপেন হবে। এবং এই ফাইলের ভিতরে আমরা আসলে কি দেব সেখানে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের স্ট্রিং এর নেমটা, অর্থাৎ আমরা কি স্ট্রিং শো করতে চাই। এখানে আমরা এখানে দিতে পারি স্ট্রিং নেম, ওকে। তো এখানে আমরা স্ট্রিং নেম শুধুমাত্র টেক্সট দিয়ে দিলাম, এখানে আপনার খেয়াল খুশি মতো যে কোনো কিছু দিতে পারেন, ওকে। দেওয়ার পরে এই স্ট্রিং আমরা এখানে ক্লোজ করলাম, এবং এইখানে শুধুমাত্র আমরা লিঙ্কটা দিয়ে দিব। এই লিঙ্কটা কি, সেই লিঙ্কটা হচ্ছে আমাদের HTML এ আমরা যে লিঙ্কটা ব্যবহার করেছি HRF লিঙ্ক, মানে HTML কোডের যে লিঙ্কটা, অর্থাৎ অ্যানাদার পেজে যাওয়ার জন্য যে লিঙ্কটা ব্যবহার করা হয় সেই লিঙ্কটাই আমরা এখানে ব্যবহার করবো। তো এখানে আমরা দিয়ে দিতে পারি এ, এবং এখানে RECF এখানে আপনাকে সাজেস্ট করবে না, এটাকে আপনাকে টাইপ করতে হবে, এবং টাইপ করার ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে টাইপ করতে হবে। এখানে আমরা গুগলের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি HTTPS, ওকে। এবং এখানে একটা ক্লোন দিয়ে দিই \" তারপর আমরা দিয়ে দিতে পারি www.google.com। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, যে ওয়েবসাইটটা দেবেন সেই ওয়েবসাইটের প্রপার ইউআরএলটা আপনাকে এখানে দিতে হবে, তাছাড়া হচ্ছে আমাদেরকে এখানে একটা এরর দেখাবে। তো এরপরে আমরা দিয়ে দিতে পারি এখানে গুগল, গুগল লেখাটা আমরা এখানে বলে দিলাম, ওকে। যে নাম আপনি শো করতে চান সেই শো নামটা এখানে শো করতে হবে। তো এখানে খেয়াল করবেন যে এখানে আমাদের আপনার এই যে লিঙ্কটা দিয়েছেন সেই লিঙ্কটাতে যেন কোনো ভুল না হয়। তো আমরা কি করবো এখন, আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি এক্সিমেল করে, এবং এইখানে এই জায়গায় এইখানে আমরা টেক্সটটা শো করে দিতে পারি, ওকে। টেক্সট শো করে দিতে পারি আমরা হচ্ছে স্ট্রিং টেক্সট, দেখেন সাথে সাথে আমাদেরকে গুগল লেখাটা দেখাই দিয়েছে, ওকে। তো আমরা এখন চলে যাবো মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে, মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে চলে আসলাম, মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে, এবং এখানে আমাদেরকে ভেরিয়েবলটা সর্বপ্রথম ডিক্লেয়ার করে নিতে হবে কি, টেক্সট ভিউ। যেহেতু আমাদের একটা মাত্র ভেরিয়েবল আমরা নিয়েছি, উইজেট নিয়েছি, সেটা হচ্ছে টেক্সট ভিউ, এবং এখানে আমরা অ্যান্ড্রয়েড উইজেট টেক্সট ভিউ নেই, এবং আইডি হিসেবে নিলাম, অবজেক্ট হিসেবে নিলাম টেক্সট ভিউ। এবং এই টেক্সট ভিউটাকে কি করতে হবে, অন ক্রিয়েট মেথডের মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করে নিতে হবে, ওকে। তো এখানে আমরা টেক্সট ভিউ এর মধ্যে ক্রিয়েট মেথডের মধ্যে ইনিশিয়ালাইজ করি, টেক্সট ভিউ ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, এটা সংক্ষেপে লেখা যায় NTP, মানে দেখানো হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এর আইডি দিয়েছিলাম কি আমরা, এর আইডি দিয়েছিলাম টেক্সট ভিউ আইডি, ওকে। টেক্সট ভিউ আইডি আপনারা যে আইডিটা দিয়েছিলেন এই টেক্সট ভিউ, সেই আইডিটা এখানে দিয়ে দেবেন, এবং এখানে আমরা কি করবো সেমি কোলন দ্বারা এটাকে ক্লোজ করে দেবো। এবং এই টেক্সট ভিউ এর মধ্যে টেক্সট ভিউর সাথে আমরা কি করতে পারি, টেক্সট ভিউ ডট এর সাথে আমরা বলতে পারি সেট মুভমেন্ট মেথডটাকে আমরা কল করতে পারি, সেট মুভমেন্ট মেথড এই মেথডটাকে কল করে দিতে পারি, এবং এর ভিতরে আমরা প্যারামিটার পাস করে দিতে পারি লিঙ্ক মুভমেন্ট মেথড ডট গেট ইনস্ট্যান্স। এই ইনস্ট্যান্সটুকু পাস করে দেওয়ার পরে আমরা যদি এখন কোডটা রান করি আমাদের কোড পারফেক্টলি কাজ করবে। তবে আমি একটু যে কথা আমি আপনাদেরকে বলেছিলাম সেটা কি, সেটা হচ্ছে যে আমার ইমুলেটরে প্রবলেম করে, বিদায়, আমি ইমুলেটরে রান করবো না, আমি ফোনের মধ্যে রান করাবো। এবং ফোনের মধ্যে রান করার পরে যেটি আমাদের অ্যাপ পারফেক্টলি কাজ করতেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আমি এই জাস্ট একটু সরি, দুঃখিত, ওকে। আমরা রান করার পর দেখলাম আমাদের অ্যাপ পারফেক্টলি কাজ করতেছে। সো কিভাবে আশা করি লিঙ্ক অ্যাডাপ্ট করতে হয় আমাদের অ্যাপস এর ভিতরে, অর্থাৎ আমাদের প্রজেক্টের ভিতরে, অ্যান্ড্রয়েড প্রজেক্টের ভিতরে কিভাবে লিঙ্ক অ্যাডাপ্ট করতে হয় সেটা আপনারা বুঝে গেছেন। যদি বুঝে থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই 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 ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে।